দর্শক, এই সেই ভাইরাল আগুন যে কিনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশু শিল্পী সুমাইয়াকে কেন্দ্র করে ভাইরাল হয়েছিল। হঠাৎ করে কেন সে আবারও কমলাপুর রেল স্টেশনে চলে আসলো? ভাইরাল আগুন, আপনারা দেখছেন দীর্ঘ এক বছর যাবৎ আগুন। গগন সাকিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান করেছিল, এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিনয় করেছিল। হঠাৎ করে কেন সে আবারও কমলাপুর রেল স্টেশনে চলে আসলো? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। মাসুম, কমলাপুর রেল স্টেশন কি করো? আইলাম ভাই, ভালো লাগতেছে না। বললাম না ভালো লাগতেছে না, মনের মানুষ খুঁজে একবারে হেনে থাকো একবার হেনে থাকো, বুঝলাম না তো ব্যাপারটা। আমি যে জায়গায় মানুষটা বইছিল, যে জায়গায় আড্ডা দিছিল, সেই সেই জায়গায় জায়গায় আমি আড্ডা দিতেছি বইতেছি, মানে স্মৃতিগুলা টাইনা নিতেছে। স্মৃতিগুলা টাইনা খুঁজতেছে। তার সর্বপ্রথম যখন তুমি কমলাপুর জান্নাতের সাথে দেখা ছিল কোন জায়গায়? ওই যে পিছনে ওই জায়গা, ওই যে ওই জায়গায়, ওই যে এটা দেখা ওই জায়গায় না, ওখানে দেখা হয়েছিল না? এই জন্য তুমি কি ভাবতেছো জান্নাত কমলাপুর রেল স্টেশন চলে আসছে, মানে মনে হইতেছে তোমার এরকম? একবার মনটা কইছিল এরকম ভাবে, মানে মন কইছে এলাকা তুমি কমলাপুর রেল স্টেশন চলে আসে খুঁজার জন্য রে না, যে এনে থাকতে পারে না, কই গেল মানুষটা? মানুষ তো জানতা, মানুষ তো মরা না, মরে না ভালো আছে। ও এই হলো ব্যাপার সেবা। দেখেন প্রিয় দর্শক, জান্নাতকে হারিয়ে মাসুম আজকে পাগল হয়ে গেছে। ও এক এক সময় এক এক জায়গা থাকে, এই জায়গা এই জায়গা ওই জায়গা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইতেছে। এখন আমি কমলাপুর আসলাম আগুন রে খুঁজতে, ভাইরাল আগুন রে খুঁজতে। কোন জায়গায় তো আগুন রে দেখবো আমরা কোন জায়গায় দেখি। তো প্রিয় দর্শক, আমরা যেটা জানতে পারলাম এখানে নাকি ভাইরাল হয়েছে, এবং আপনারা দেখেছেন গগন সাকিবের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে গান গেয়েছে। এবং এখানে দেখেন, এখানে ফুলাবানের কিন্তু অভাব নাই, দেখেন এখানে প্রচুর ফুলাবান। এই আগুনের অবস্থা ঘুমায় রয়েছে। প্রতিদিনে কমলাপুর স্টেশনে খুঁজা যায়, যদি আপনারা কে দেখা থাকেন তাহলে মোবাইলে স্ক্রিনে ছবি দেওয়া আছে, কমেন্ট করে জানা দিবে। মানে প্রতিটা জায়গা জায়গায় খুঁজতেছ আরে, না পাইতেছ না? তো এই হলো ব্যাপার সেবার জান্নাত। তুমি যদি দেখে থাকো মাসুম, তোমার জন্য দেখো রাত জেগে থাকে, প্রতিটা রাত কমলাপুর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা, যেই যে জায়গা তোমরা ছিলা সেই সব কটা জায়গা কিন্তু মাসুম যায়। সব জায়গা যাও মাসুম, সব জায়গায় সব জায়গায় যাও। ওই যে মন্ত্রী মন্ত্রী পাড়ার সামনে না কোন জায়গায় চলেছিল, রমনারণে ছিল, ওনে গেছিল না? আমি ডেলি ডেলি যাও, কোনো খোঁজ নাই। তো ওর যে পরিচিত যারা আছে এরা কিছু বলে? ওর পরিচিত ঢাকার ভিত্তে কেউ কেউ না, কিন্তু যে জায়গায় আমরা থাকতাম মোহাম্মদপুর, সেই জায়গায় যে বান্ধবীর লগে বান্ধবীর বাসা আসছিল একদিন, হ্যাঁ ওই বান্ধবীরা প্রথম দিন কাজের সময় ধরছিলাম দুপুরবেলা হওয়ার সময়। বান্ধবীরা বললো কি, বান্ধবীর বাসায় এক রাত আসছিলাম, বান্ধবীর বাস হলো মাজার রোড। এখন যে আমি আবার বললাম মাজার রোড যখন তলে আমার লিয়া চলো, পরে ওই সময় যাইবার রাজি হয়েছিল, এমনকি ওই সময় কইছে চিনে। এই ইদারিং যাওয়ার পর আমি গেছিলাম একবার, যাওয়ার পর আর বান্ধবীরা সবাই আমার লগে খারাপ ব্যবহার করছে, তা আমরা চিনি না তার বউ, এইভাবে বাসাও চিনি না তার বউ, মানে খারাপ ব্যবহার করছে, তোমার গালাগালি করছে, এটা কোনো কথা? তো খাওয়া দাওয়া হয়েছে আজকে? খাওয়া দাওয়া হয়নি, ইফতারি খাইছিলাম, ইফতারি খাওয়ার পরে বৈশা বৈশা এক লাখলা বয়া বয়া ভাবতেছে কি ভাবতেছে, মানে কোথায় গেলে পাইতারো? পরাবার আমি কমলাপুর রেল স্টেশন চলে আসছে, ইফতারি খাইছো কি দিয়া? ইফতারি খাইছি হলো পেঁয়াজু কিনছি, আলুর চপ কিনছি, বেগুনি কিনছি, পরে ঝালমুড়ি মুড়ি কিনছি, পরে বুট কিনছি, ও কিনা পরে খাইছি। তো টাকা পাইলে তোমাদের তো টাকা নাই? না টাকা লই আইছি একজনের 50 টাকা ধার। তুমি যেহেতু রোজা ছিল, তুমি তো ইচ্ছা করলে মসজিদ ইফতারিটা করতে পারতে? মসজিদে আমি নামাজ পড়ে আসছি, ইফতার করিনি। ইফতার তো আমি বলি না, মাগরিবের আগে আগে যাইতে হয়, যাই ইফতার কইরা হয় আবার নামাজ পড়তে হয়। মসজিদে তো অনেকের ইফতারি খাওয়া হয়, তুমি যদি রোজা রাখো তাহলে তুমি কিন্তু মসজিদে মসজিদে ইফতারি করতে পারো, সমস্যা নাই, এতে ক্ষতি নাই। যাদের যারা দেখাবো তাদেরও স্বভাব হইবে, তোমারও স্বভাব হইবে, কি বুঝছো? তো রোজা কি আজকে থাকবা? হ্যাঁ কি খাইবা রাত্রে? আল্লাহ কি মিলা দেয়, আল্লাহ কি মিলায় না? না মিলালে তো কিছু করার নাই। কি পানি খেয়ে পানি খেয়ে থাকবা? থাকতে পারো। আসলে রোজা ছিল সব কটা? শিওর? তিনটা রোজা রাখছি।
তিনটা আজকে আজকে চার আজকে চারটা হইব না যাই হোক মানে তিনটা রোজা রইছো রোজা রইতেছো কার জন্য জান্নাতের জায়গা জান্নাতের জন্য না এই হলো ব্যাপার স্যাপার তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা স্ক্রিনে জান্নাতের ছবি দেখতে পাচ্ছেন এই হলো জান্নাত তো মাসুম জান্নাতকে কিন্তু ঢাকার শহরের অলিগলি খুঁজে বেড়াচ্ছে আমরা জানি না জান্নাত কোথায় আছে যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন কোথায় আছে আমরা পরবর্তীতে হয়তো মাসুমকে জানিয়ে দেবো যে এবং এই জায়গায় জান্নাত আছে তুমি গেলে পাবে তাই তো যে আমি ওই জায়গার ঠিকানা যদি দূরে কিছু কোনো জায়গা দেখা থাকেন তাহলে ওই জায়গা বলবেন আমি নিজে যা গাড়ি ভাড়া দিয়ে যাবো গাড়ি ভাড়া দিয়ে যাই পরশু দিন কাওয়া বিরিয়ানি খেয়েছো না পরশু দিন সিয়ারিতে কাওয়া বিরিয়ানি খেয়েছো তো পরশু দিন কিন্তু কাওয়া বিরিয়ানি খেয়েছো আজকে কি আছে কপাল হয় জানেন আল্লাহ কার ভাগে কি লাগা তাই কেউ বলতে পারে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন।